কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না, সেক্ষেত্রে আমার করণীয় কি? এটা হলো আমাদের দেশের সমস্যা। কাউকে ভালো কিছু বললে কি বলে? জ্ঞান দিতে এসো না, মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে, তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই। বাপটা এরকম না, মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনাজুরি। নামাজ পড়ে না বেনামাজি, আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুকরিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই, ঠিক আছে দোয়া করো আমি চেষ্টা করি ভাই। এটা না ইমানদারের কথা। আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত, তার মানে তোমার জ্ঞান আছে, তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে চাইতা, তুমি যে অজ্ঞানী তুমি যে মূর্খ এটা তো তুমি প্রমাণ করছো তোমার কর্ম দ্বারা। আর যদি বলো না নামাজ পড়তে হবে এটা আমি জানি, তো যাই না শুনেও যদি নামাজ না পড়ে তো তোমার মুগুর তো ডবল পড়বে কিয়ামতের ময়দানে। আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজের থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না, এটা অহংকারীর কথা, এটা কোনো বিনয়ী মানুষের কথা না। আপনাকে যদি কেউ ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য, আপনি সেটাকে ভালোভাবে নেবেন, আলহামদুলিল্লাহ। একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে, খারাপ কাজ করতে তো বলে নাই। অতএব জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা, এটা কোনো মুসলমানের কথা না। জ্ঞান দিতে আইসো না মানে কি? আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয় আপনি শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করায় দিছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর ইমানদারদেরকে জানা কথাটাও স্মরণ করাই দাও। নামাজ পড়ো সেও জানে, আবারও বলো, বললে তার লাভ হয়, তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয়, এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন। আপনি বলছেন জ্ঞান দিতে আইসো না, তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না। কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে পারলে তার ডাকে সাড়া দিবেন, আর না পারলে চুপ থাকবেন, কিন্তু অহংকার করবেন না। অহংকারী কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়, এই কপাল পোড়ারা সঠিক পথে আসতে পারে না। কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে বের হই। জানাজায় উপস্থিত হওয়ার পর দেখতে পাই 10 মিনিট আগে জামাত শেষ হয়ে গেছে। এমন অবস্থায় উক্ত ওয়াক্তের সালাত আদায় করে তারপর জানাজায় শরিক হতে হবে নাকি জানাজা পড়ার পর ফরজ সালাত আদায় করা যাবে? আগে ফরজ সালাত আদায় করে পরে জানাজার আদায়ের বিষয়টি কি উত্তম না অনুত্তম, এবারে কি জায়েজ না জায়েজ বলতে চাই ভাই। ফরজ নামাজ সময় হলে আগে ফরজ নামাজ পড়তে হবে, তারপরে জানাজা নামাজ পড়তে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।